সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র, অথচ সেখানে নেই নির্ধারিত বাস স্ট্যান্ড। শহরের জিরো পয়েন্ট সহ পর্যটন কেন্দ্রের প্রধান সড়কের দুপাশে যেখানে সেখানে রাখা হয় যানবাহন, এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনা ঘটছে, হয়রানি হচ্ছেন যাত্রীরা, পরিবহন শ্রমিকদেরও পড়তে হচ্ছে নানা সমস্যায়। বাস স্ট্যান্ড না থাকার কারণে গাড়ি ঘুরে ঘুরে ডিস্টার্ব হয় না, গাড়ি রাখার সমস্যা, আমাদের থাকার সমস্যা, পৌরসভার লোকজন তারা ঝামেলা করে, আমরা ঠিক মতন যাত্রী নামাতে পারি না, যাত্রী উঠাতে পারি না। অতি জরুরি এখানে একটা বাস স্ট্যান্ড, অতি জরুরি দরকার। এদিকে মাস্টার প্ল্যান অনুযায়ী শহরের ভিতরে বাস স্ট্যান্ড নির্মাণের কথা, কিন্তু পৌর মেয়র শহরের বাইরে 6 একর জমি অধিগ্রহণের জন্য উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠালে এ নিয়ে দেখা দেয় জটিলতা। আমরা সেই দিছি পৌরসভায় দুইটা জমি সিলেক্ট হয়েছে, ওই দিনে জমি নেওয়া হোক, ইউনিয়নে নিলে পৌরবাসী এই বাস স্ট্যান্ড থেকে বঞ্চিত হব। এই জায়গায় জমি আছে 3 একর 36, আমাদের জমি লাগে 6 একর। তো এই ব্যাপারে যে জায়গায় আমরা বাস স্ট্যান্ডটা বর্তমানে নির্মাণ করতে যাইতেছি, এটা জেলা প্রশাসক মহোদয়ের চিঠি যাওয়ার পর কেটেছি, কুয়াকাটা উন্নয়ন পরিকল্পনার একটা অনুমোদন অনুমোদন লাগবে, এই অনুমোদনের পর আমরা বাস স্ট্যান্ডের টেন্ডারে যেতে পারবো। তবে বাস স্ট্যান্ড নির্মাণে জমি নির্ধারণের জটিলতা সুরাহায় বিষয়টি তদন্ত করে এ নিয়ে রিপোর্ট জেলায় পাঠিয়েছে উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ। কেটিসি অনুযায়ী নির্ধারিত জায়গায় বাস স্ট্যান্ডের জন্য জায়গা অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়নি, সেই মর্মে আমরা সেই চিঠিতে উল্লেখ করেছি যেন বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে তারা যদি কেটিসি সংশোধন করে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে তারা পেতে পারে। কুয়াকাটার পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে দ্রুত বাস স্ট্যান্ড নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।